কৃষ্ণা স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। হরে কৃষ্ণ। Thank you.
hore hore ram hore Krishna
Krishna Drava Moye Radha Radha Pra Radha Drava Moye Hari Krishna Drava Moye Radha Radha Drava Moye Hari Jivane Nidhane Nittam Radha Krishna Gatir Nama Radha Krishna Gatir Nama Radha Krishna Gatir Nama Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Grihe Nitya Radha Krishna Grihe Sthita Radha Radha Grihe Sthita Hari Krishna Grihe Sthita Radha Radha Grihe Sthita Hari Radha Krishna Gatir Mama Radha Krishna Gatir Mama Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Chitta Sthita Radha Chitta Sthita Hari Krishna Chitta Sthita Radha Radha Chitta Sthita Hari Jivane Nidhane Nittam Radha Krishna Gatir Mama Radha Krishna Gatir Mama Radha Krishna Gatir Mama Nilambara Dhara Radha Pitambara Dhara Hari Jivane Nidhane Nittam Radha Krishna Gatir Mama Radha Krishna Gatir Mama Radha Krishna Gatir Mama Hare Krishna Hare Krishna Radha Krishna Gatir Mama Radha Krishna Gatir Mama Radha Krishna Gatir Mama Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Prema Radha, Radha Prema Maya Hari Jivane Nidhane Nittam Radha Krishna Gatir Mama 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 Radha Krishna Gatir Mama
सुधी भक्त मंडली आज पद्मिनी एकादशी पद्मिनी एकादशी उपलक्षे पद्मिनी एकादशी माहात्म्यवान बांगला लयकर आसे ओहान इमारठारे अनुवाद करिया हनुमानेर चेष्टा करी मोर पक्षेते सम्भव नागई श्री श्री राधा गिरिधारी निताई गौर पंचतत्व श्री श्री गुरुदेव महाराज वैष्णव भक्त मंडली हाबिर कृपाय हाबिर आशीर्वादे हाबिर शुभ दृष्टिते बानानुंशी खानि पाठ करिया अनुवाद करिया हनुमानेर चेष्टा करी भूल त्रुटि निज गुणे क्षमा करे दिवांग हरे कृष्ण जय गीता जय पद्मिनी एकादशी पद्मिनी एकादशी पद्मिनी एकादशी स्मार्तगण पुरुषोत्तम मास बा अधिमास के मलमास बोले एई मासे समस्त शुभकर्म परित्याग करे थाकेन स्मार्तगण স্মৃতিশাস্ত্র শ্রী স্মৃতিশাস্ত্র অনুসরণকারী ও তার মাতারা তা স্মার্ত বৈদিক শাস্ত্র তানু পুরুষোত্তম মাস বা অধিমাস পুরুষোত্তম মাস বা অধিমাস এহানরে মলমাস বুলিয়া মলমাস বুলিয়া এ মাহানামাজে হাব্বি রকম শুভকর্ম পরিত্যাগ করতারা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাস থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এ মা হানুরে ভগবান শ্রীকৃষ্ণ এ মা এহানুরে পারমার্থিক মঙ্গলর কা অন্য হাব্বি মাউতার থাকি মাউতার তগুড়ি হাব্বি মা সুতাত্বগুড়ি সর্বশ্রেষ্ঠ বলিয়া নির্ণয় করেছে তিনি নিজের নামানুসারে এই মাসের নাম পুরুষোত্তম নাম রেখেছেন ভগবান শ্রীকৃষ্ণর আর এক নাঙ্গান পুরুষোত্তম ও নাঙ্গান অনুসারে এ মাহানোর নাঙ্গান দেহেতা পুরুষোত্তম মাস যুধিষ্ঠির বললেন যুধিষ্ঠিরে ভগবান শ্রীকৃষ্ণরে আঙ্করের দা হে জনার্দন আমি বহু ধর্ম ও ব্রতের কথা শুনেছি আমি অনেক ধর্ম বারো অনেক ব্রতর কথা শুনেছু এবাকা এখন পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশিনী ও পুণ্যদায়িনী শুক্লপক্ষিয়া পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন এবাকা হে জনার্দন এবাকা মোড়ে পুরুষোত্তম মা এহানোর হাব্বি পাপ বিনাশ করে পারিরি বার পুণ্যদান করিরি পুণ্যদায়িনী শুক্লপক্ষিয়া পদ্মিনী একাদশী এহানোর ইয়ারি এহানোর মাহাত্ম্য মরাংখানি বর্ণনা কর মরাং বর্ণনা কর যা শ্রবণ করলে পরমপদ প্রাপ্ত হয়ে যায় যেহান হুনলে পরমেশ্বর ভগবানের পরমপদ শ্রীচরণ পানায়া করে যুধিষ্ঠির মহারাজ মতে হে জনার্দন আমি অনেক ধর্ম অনেক ব্রতর কথা শুনেছু এবার আমি এ পুরুষোত্তম মা হানোর হাব্বি পাপ বিনাশ করে পারিরি পুণ্যদান করে পারিরি এ পদ্মিনী একাদশী এহানোর মাহাত্ম্য হান মরাংখানি বর্ণনা মরাং বর্ণনা কর যেহান হুনলে পরমেশ্বর ভগবানের ভগবান শ্রীকৃষ্ণর শ্রীচরণ পদ্ম লাভ করা নিয়া করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন দশমীর দিন থেকে ব্রতের শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণ মাতলতা দশমীর দিনে তো করি ব্রত হান আরম্ভতা কাঁসার পাত্রে ভোজন মসুর ছোলা শাক এবং অপরের অন্ন ও আমিষ
দশমীর দিন বর্জন করতে হয় কাসার পাত্রে পিতারের কোলে পিতারের কুপাঙ্খেরিত ভোজন নিষিদ্ধ খানানা করে পিতারের বা পিতলর কুপাঙ্খেরিত খানানা করে এ দশমীর দিনে হান মসুরি ডাল খানানা করে চানা মটর খানানা করে শাক খানানা করে আর অন্য মানুষ অন্ন খানানা করে আমিষ খানানা করে মাছ মাংস পিঁয়াজ রহন ডিম মদ গাঞ্জা এটা কিন্তু খানানা করে আমিষ খানানা করে মাছ মাংস ডিম পিঁয়াজ রহন মদ গাঞ্জা এটা কিন্তু খানানা করে পরের দিন প্রাতকৃত্যের পর সুগন্ধি ধূপ দীপ চন্দনাদি দিয়ে ভগবানের পূজা করতে হয় পিসেকার দিনে একাদশীর দিন হন প্রাতকৃত্য ব্যাঙ্কার হিনানি টিনানি হাবি লই করিয়া নামসা চন্দন দ্বাদশ তিলক লাগিয়া সুগন্ধি ধূপ নুংসিগতাহের ধূপ দীপ প্রদীপ দশী চন্দন এটা হইল ভগবানের পূজা করানি লাগে রাত্রিতে জাগ্রত থেকে ভগবানের নাম গুণ কীর্তন করতে হয় রাতি জাগরণ করিয়া ভগবানের নাম হরিনাম আর গুণ কীর্তন হরিনাম কীর্তন গুণ কীর্তন করানি লাগে এখন এই ব্রতের একটি ইতিহাস আপনার মনোরঞ্জনের জন্য বলছি ভগবান শ্রীকৃষ্ণ মাদের এবাগামি এ ব্রতয় হানোর ইতিহাস হান তোর নুঙেই কা বুলিয়া তুই নুঙেই পেইতেই বুলিয়া তোরে নুঙেই করানি সালে দে হারু করানি সালে দে মি ইতিহাস হান তোরাং বর্ণনা করুড়ি পূর্বে পুলস্ত মুনি দেবর্ষি নারদকে এই ইতিহাস বর্ণনা করেছিলেন আগে পুলস্ত মুনিয়ে দেবর্ষি নারদরাং এরে ইতিহাসে হান বর্ণনা করেছিল তা এক সময় রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দি করে রাখে সময় হানাত রাজা কার্তবীর্য কার্তবীর্য বলিয়া রাজা গোয়াসিল ওর তা এক হাজার হান আত কার্তবীর্য বলিয়া রাজা ও শক্তিশালী রাজা গোয়াসিল উগয় আক্রম রাবণরে বন্দি করে লঙ্কার রাজা রাবণরে বন্দি করিয়া তার কারাগারে থসিল তা পুলস্তমুনি রাজার কাছে রাবণের মুক্তি প্রার্থনা করেন পুলস্তমুনি রাবণরাং আয়া ও রাজাগড়ে মুক্তি দেনাকা বলিয়া প্রার্থনা করেছিল মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন পুলস্তমুনির আদেশে কার্তবীর্য রাজা গোয় রাবণরে মুক্তি করে মুক্ত করে দেছিল এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্তমুনিকে জিজ্ঞাসা করেন এই আশ্চর্যজনক কথা হুনিয়া খাং লাগানির কথা হুনিয়া নারদ মুনি পুলস্তমুনিরে আঙ্করের তা হে মুনিবর ইন্দ্র সহ সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল সেখানে কিভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করল নারদ মুনি পুলস্তমুনিরে আঙ্করের তা ইন্দ্র সহ যত দৌলি সিং দৌলাসা এটা রাবণরাং পরাজিত অশিলাতা এ লঙ্কার রাজা রাবণরাং পরাজিত অশিলাতা ও রাবণগরে কিসাদে কার্তবীর্য রাজা গই পরাজিত করল তা কৃপা করে তা বলুন কৃপা করিয়া মরে খানি ইয়ারি হ্যাং খানি দে মেহান হার পানি মনাউরি পুলস্তমুনি তখন নারদের কাছে কার্তবীর্যের জন্ম রহস্য বর্ণনা করেন ওবাকা পুলস্তমুনি রাবণ নারদরাং কার্তবীর্যর জন্ম রহস্যভান বর্ণনা করল ত্রেতা যুগে হৈ হৈ বংশে কৃতবীর্য নামে এক রাজা ছিলেন ত্রেতা যুগে হৈ হৈ নাঙে হৈ হৈ নাঙর ব্যক্তিয়াগর রাজাগর বংশভানাত হৈ হৈ বংশ
হই হই বংশবানাত কৃতবীর্য কৃতবীর্য নাঙ্গে নাঙ্গে রাজা গোয়াসিলদা মহিষ্যতিপুরে মহিষ্মতি মহিষ্যতিপুরে তার রাজধানী ছিল ওগো রাজধানী আসিলদা মহিষ্যতিপুরে রাজার 1000 পত্নী ছিল ও রাজা গর্তা হাজারাহান হাজারাহান মউই আসিলা কৃতবীর্য রাজা গর্তা হাজারাহান মউই আসিলা কিন্তু রাজ্যভার গ্রহণের মতো কোন পুত্র রাজার ভাগ্য হইনি কিন্তু তার রাজ্যহান শিলকরানির মত কোন পুতকাগ তার তা নেই ছিল কোন পুতকাগ তানু জরম না দেছিলা যে পুতকাগ গজে যে তার রাজ্যহান বুড়া হইলে তে রাজ্যহান শিলকরানি লাগে না সাদে শিলকরানি উত্তরাধিকারী পুতকাগ তা না পাছিল দেবতাদের আরাধনাতেও সুফল মেলেনি দৌলি সিং দৌলাসার আরাধনা করিয়াও কোনো লাভ না সে কোনো ফল না পাইল কোনো পুতকাগ না পাইল অবশেষে সাধুদের আজ্ঞানুসারে বিভিন্ন ব্রত পালন করলেন এর বিষেদে নায়া সাধু সজ্জনুতার আদেশে অনেক ব্রত পালন করল অনেক ব্রত পালন করল তথাপি রাজা ছিলেন অপুত্র তবুও রাজা কিন্তু রাজাও কিন্তু কোন পুতকাগ না পাছিল অপুত্র পাইয়া আসিল মন্ত্রীর উপর রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে স্থির করলেন রাজা কৃতবীর্য মন্ত্রী তার গজে রাজ্যহান দিয়া তপস্যার জানার সিদ্ধান্ত স্থির করল রাজা কৃতবীর্য রানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন অত্যন্ত পতিব্রতা তার 1000 রানী তার মাঝে পদ্মিনী বলিয়া আগো আছে হরিশ্চন্দ্র মহারাজ হরিশ্চন্দ্রর জিলক পদ্মিনী এগ কিন্তু পতিব্রতা গো আসিলিতা অত্যন্ত পতিব্রতা জবর পতিব্রতা গো মানে পতিব্রতা ধর্ম আন পালন করেছে ও যে পতিয়ে গড়ে সেবা করিয়া শুশ্রূষা করিয়া পতিব্রতা ধর্ম আন পালন করেছে গো বল তাই মহারাজ হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্র রাজার জিলক পদ্মিনী স্বামীর সঙ্গে তিনিও তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন ও পদ্মিনী পতিব্রতা পদ্মিনী স্বামীর লগে তপস্যা করানিকা মন্দার পর্বতে তেও গেলিগা সেখানে তারা 10,000 বছর ধরে কঠোর তপস্যা করলেন অপিতানু 10,000 বছর ধরিয়া তপস্যা করলা সত্য যুগে মানুর আয়ু আসিল তা 100,000 বছর সত্য যুগে মানুর আয়ু আসিল তা সাধারণত 100,000 বছর ত্রেতা যুগে 10,000 বছর তারপরে 1,000 বছর কলি যুগে মাত্র 100 বছর তো ভালো তানু 10,000 বছর তো পয়সা করে পারেছিল তা 10,000 বছর তো খানি আমসে 10,000 বছর তানু তো পয়সাতেই কাটাছিল 10,000 বছর তো পয়সা করলা 10,000 বছর ধরে কঠোর তপস্যা করলেন কিন্তু তবুও কৃতবীর্য পুত্র সুখে বঞ্চিত হইলেন 10,000 বছর তপস্যা করিয়াও পুতকাগ না পাইল রানী পদ্মিনী মহাসাধ্বী অনুসূয়াকে জিজ্ঞাসা করলেন ওবাগা এ পদ্মিনী রানী গই মহাসাধ্বী অনুসূয়া সতী অনুসূয়া এ অনুসূয়া গীথানকে করে আঙ্কড়লতা হে সাধ্বি পুত্র লাভের জন্য আমার স্বামী 10,000 বছর তপস্যা করে বিফল হয়েছে পুতকাগ পানার কাবুলিয়া মোর স্বামী এগো 10,000 বছর তপস্যা করিয়াও বিফল হইল না পেইল এখন যে ব্রত পালন করলে যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হন এবং অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয় এমন কোন উপায় বিধান করুন এবাগাতে যে ব্রতহান পালন করলে পরমেশ্বর ভগবান জবর হারবর বারো জবরদস্ত অতি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পুতকাগ লাভ করে পারতারা শ্রেষ্ঠ পুতকাগ লাভ করতে পারতারা এমন উপায় হান বিধান কর
অনসুয়ারে এ পত্তিনে মাতা হে সাধ্বি মোর স্বামী গো 10,000 বছর তপস্যা করিয়া পুতকা না পাইল মতে বাগা কি ব্রত হান করলে ভগবান পরমেশ্বর ভগবান নিয়াম হারুর মানে কি ব্রত হান পালন করলে শক্তিশালী শ্রেষ্ঠ পুতকা পানাইয়া করে ও বিধান হান করে দে বুলিয়া অনসুয়ারে মাতল পদ্মিনীর প্রার্থনায় অনসুয়া প্রসন্ন হয়ে বললেন পদ্মিনীর প্রার্থনা হানাত অনসুয়া সতী অনসুয়া হারোয়া মাতলতা 32 মাস অন্তরে এক অধিমাস বা পুরুষোত্তম মাস আছে 32 মাস পিছেদে পিছেদে এর অধিমাস বা পুরুষোত্তম মা হান আহেরদা 32 মাস পিছে পিছে পুরুষোত্তম অধিমাস বা পুরুষোত্তম মা হান আহেরদা এই মাসে পদ্মিনী ও এই মাসে পদ্মিনী ও পরমা দুই একাদশী এ মাহানোর মাঝে পদ্মিনী বারো পরমা বলিয়া দুহান একাদশী আছে এ মাহানোর মাঝে পুরুষোত্তম মাহানোর মাঝে পদ্মিনী একাদশী বারো পরমা একাদশী এর সাথে দুহান একাদশী আছে এ ব্রত এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন এ ব্রত দিয়ানি পালন করলে এটা ব্রত এর সাথে ব্রত তা পালন করলে এ ব্রত তা পালন এ ব্রত তা পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান অত্যন্ত প্রসন্ন জবর হারবর অনুসিয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধায় এই একাদশী ব্রত পালন করলেন অনুসিয়ার নির্দেশে পদ্মিনী এগোয় জবর শ্রদ্ধা করিয়া শ্রদ্ধা ভক্তিল এর পদ্মিনী একাদশী আন পালন করল তা সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুর বাহনে আরোহণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন ও ব্রতহানাত হারোয়া ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রী বিষ্ণু গরুর পিঠিয়ানাত কাইয়া পদ্মিনীর মুংহানাত আইয়া ভইলিয়া ভগবান বললেন হে ভদ্রে আমি প্রসন্ন হয়েছি পরমেশ্বর ভগবানে মাতলতা হে ভদ্রে মি জবর হারইলু মি হারইলু পুরুষোত্তম মাসের সমান কোন মাস আমার প্রিয় নয় পুরুষোত্তম মা হানোর ডেকি অন্য কোন মাস মোর সাথে প্রিয় নেই এহান যে সাথে প্রিয় পুরুষোত্তম মা হান যে সাথে মরাং প্রিয় এ সাথে কোন মা সাহান মরাং প্রিয় নাগই হাবিত্ত করি প্রিয় মা হান হইলতা এরে পুরুষোত্তম মা হান পুরুষোত্তম মা হান দে কুঙ্গান বলতে 32 মাস পরে পরে পুরুষোত্তম মা হান আর অধিমাস বা পুরুষোত্তম মা হান হারতা এ মা হানাত এ পুরুষোত্তম মা হানা মা হানরে মারতেও তাই যেটা বৈদিক শাস্ত্র মতো চলতে রাও তাই স্মৃতি শাস্ত্র মতো চলতে রাও তাই এ মা হানরে মলমাস বলিয়া কোন শুভ কর্ম না করতারা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এ মা হানরে হাবিত্ত মঙ্গলর গা বলিয়া হাবি মা তত্ত্ব হান শ্রেষ্ঠ হান বলিয়া নির্ণয় করেছে তো এহান তার কতিয়ান প্রিয় বলে যত এহান এত প্রিয় যে কোন মা হান বাকি মা তার মাঝে কোন মা হান এ হানর সমান না গই এ হান হাবিত্ত প্রিয় হান সর্বশ্রেষ্ঠ মা হান পুরুষোত্তম মাসের সমান কোন মাস আমার প্রিয় নয় এ মা হানর সমান আর কোন মা মরাং প্রিয় না গই এই মাসের একাদশী আমার পরম প্রিয় এ মা হানোর ভিতরে যে একাদশী দুহান আছে এটা মোর পরম প্রিয় তুমি সেই ব্রত যথাযথ পালন করেছ তি ও ব্রত হান উসাদে ব্রত হান তি যথাযথভাবে ঠিক মতে পালন করলে তাই আমি তোমার ইচ্ছানুরূপ বর প্রদান করব ওয়ান দেমি হারইয়া তোর যেহান ইচ্ছা হান বর হান তোরে প্রদান করত বর দিত মি জবর হারইলু মোর এত প্রিয়
পরমপ্রিয় পরমপ্রিয় একাদশী আন্তি পালন যথাযথভাবে পালন করলে হাতে বিজবর হার হইলু হাতে তোতি জাহান মনাউরি বরুহান মিয়াজি তোরে দিত ভগবানের স্তব করে ভগবানের স্তব করে রানী বললেন ওকা ভগবানের স্তব করিয়া রানী পদ্মী নিয়ে মাতৃতা হে ভগবান আমার স্বামীকে আপনি বরদান করুন মোর স্বামী গরে মোর স্বামী কি রকু করে আপনি বরদান করে দি ভগবান তখন রাজার কাছে এসে বললেন ওপে ভগবান রাজা গোরকা দাতা ইয়া মাতলতা হে রাজেন্দ্র আপনার অভিলষিত বর প্রার্থনা করুন আপনার অভিলষ জেহান মনা আপনি জেহান মনে আর ও বরুহান প্রার্থনা করি ভগবান পরমেশ্বর ভগবানে এক কৃতবীর্য কৃতবীর্য মহারাজ গরে গিয়া মাতলগাতা তোর যেহাতি জেহান মনার বরুহান মরাং প্রার্থনা কর মহানন্দে রাজা বললেন পরমেশ্বর ভগবান এ বরহান প্রার্থনা করে হারুহানা কইয়া রাজা কই মাতৃতা হে হে জগৎপতি হে জগৎপতি মধুসূদন দেবতা মানুষ নাগ দৈত্য রাক্ষস আদি কেউ তাকে পরাজিত করবে না করতে পারবে না এমন পুত্র আমি প্রার্থনা করি রাজা মাতাতে হে জগৎপতি হে মধুসূদন মি এমন পুত্র আগ এমন পুত কাগ বর চাউরি যেগড়ে যেগড়ে দৌলি সিং দৌলাসাই মারে নোয়ার তাই মানু মারে নোয়ার তাই নাগে মারে নোয়ার তাই দৈত্যই মানু মারে নোয়ার তাই রাক্ষসেও মারে নোয়ার তাই আর রাক্ষস আদি কোন গইও মারে নোয়ার তাই ঔষধে বলি বলি পাঙ্গাল পুত কাগ পানামনাউরি বলিয়াসাদে রাজা গই মাতলো রাজার প্রার্থনা অনুসারে বরদান করে ভগবান অন্তর্হিত হলেন সাদে রাজাগর প্রার্থনা আনুনিয়া ও ও বরুহান দিয়া রাজাগর প্রার্থনা অনুসারে পরমেশ্বর ভগবানে তারে বর দিয়া অন্তর্ধান হইল অপিত নেইল রাজা পত্নী সহ নগরে ফিরে এলেন বরহান পেয়া রাজা গো কৃতবীর্য রাজা গো তার সহধর্মিনী পদ্মিনীর ল তার নগর গো ফিরিয়া হিল যথাসময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয় যথাসময়ে ঠিক সময় মতো এ পদ্মিনীর ঔরসে মহাপরাক্রমশালী ইয়ামপারা বলিপাঙ্কাল পুতকাগ জরমৈল মহারাজ কৃতবীর্য পুত্রের নাম রাখেন কার্তবীর্য মহারাজ কৃতবীর্য তার পুতকর নাম থইল তা কার্তবীর্য ত্রিলোকে তার সমান কোন বীর ছিল না ত্রিভুবনে হানা তার সাথে যোদ্ধা তার সাথে বীর বলিপাঙ্কাল কোন নেয়শিলা তাই দশানন রাবণ যুদ্ধে তার কাছে পরাজিত হয় লোক তার দেখি বলিপাঙ্কাল কোন নেয়শিলা ও কারণে লঙ্কার রাজা দশানন রাবণ এ কার্তবীর্যরাং পরাজিত অশিলতা নারদ মুনি প্রশ্ন করেছিল তা এগরে কিসাদে কিয়াকা এ কার্তবীর্যই জিঙে পারল তা যে গই দৌলি সিং দৌলাসা হাবিরে পরাজিত করেছিল ও রাবণ উগো কিসাদে উগড়ে কিসাদে কার্তবীর্যই পরাজিত করল তা এসাদে প্রশ্ন হান নারদ মুনি করেছিল হানতে ও প্রশ্ন আনার উত্তর দিতে এ ইতিহাসে আনল তা ইতিহাসে আনল বুঝাইয়া রহস্য আন হাবি উদ্ঘাটন করিয়া বুঝাইল তা পুলস্ত মুনিয়ে তো ত্রিলোকে তার সমান কোন বীর ছিল না ত্রিভুবনে হানা তার সমান কোন বীর নেও ছিল ও কারণে দশানন রাজা দশানন রাবণ লঙ্কার রাজা দশানন রাবণ যুদ্ধে একার্তবীর্য গরাং পরাজিত ঐলতা বলিয়া উত্তরে হান দিল তা শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এবার শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠির যুধিষ্ঠিরের মাতৃতা হে মহারাজ
এই ব্রত যিনি পালন করবেন তিনি ভগবান শ্রীহরির শ্রী পাদপদ্মে অহৈতুকি ভক্তি লাভ করবেন। হে মহারাজ যুধিষ্ঠির মহারাজের মাতৃতা ভগবান শ্রীকৃষ্ণ হে মহারাজ এরে ব্রতহান প্রতিনি ব্রতহান পাল যেগই পালন করের যেগই পালন করতই উগ ভগবান শ্রীহরির শ্রী পাদপদ্মে অহৈতুকি ভক্তি লাভ করত নিষ্কাম ভক্তি লাভ করতই নিষ্কাম ভক্তি অর্জন করতই ভগবান শ্রীকৃষ্ণর শ্রীচরণে যে গই এ পদ্মিনী একাদশী ব্রত হান পালন করে ঠিক মতে পালন করে গই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর শ্রীপাদপদ্মে অহৈতুকি অহৈতুকি মানে হেতু নেই অহৈতুকি মানে হেতু নেই কোন কারণ নেই কারণ ছাড়া যে ভক্তি কোন স্বার্থ ছাড়া যে ভক্তি ওহানের মাত্রা এটা অহৈতুকি ভক্তি নিষ্কাম ভক্তি নিষ্কাম ভক্তি লাভ করতে হয় নিষ্কাম ভক্তি হান হইলে তাই হাবির গজর ভক্তি হান স্বার্থর ভক্তি হান গজর হান না গই নিষ্কাম ভক্তি হান হইলে তাই ভগবানের পানার ভক্তি হান নিষ্কাম স্বার্থ আনতে তেলাম লই হ্যাঁ স্বার্থ হান পে ইয়াহ দইলে লই বরহান পে ইয়াহ দইলে ভক্তি হান লই ওহান হইলে তাই সকাম ভক্তি আর নিষ্কাম ভক্তি হান হইলে ভগবান ভগবানের পে ইয়া বইতা নিষ্কাম ভক্তি যেগুলো কামনা বাসনা নেই উগই গিয়া ভগবান পারগাতা ভগবান নিষ্কাম ভক্তি আবে নিষ্কাম ভক্তি আবে ভগবানের সেবা করিয়া উতাই খাইতে রতা যে তাই কামনা বাসনা করতে রাও তাতে নিজের ইন্দ্রিয় তৃপ্তির কাবলে করতে রতা তো ভগবানের সেবার কা না গই তো নিষ্কাম ভক্তিতে ভগবানের সেবার কা নিষ্কাম ভক্তি করতা নিজের কোন কামনা বাসনা নেই ভগবানের হারও করা নিকাই যে ভক্তিহান ওহান মাত্র তা অহৈতু কি ভক্তি এসাদে ভক্তি আর লাভ করতে রাতা তা হাবির গজর ভক্ত তা বৃন্দাবনে বৃন্দাবনে শান্ত দাস্য সৈক্য বাৎসল্য মধুর রসে ভগবানের ভক্তি করে উঠাইল তার নিষ্কাম ভক্তি কোন কামনা বাসনা লো তানু ভগবানের সেবা না করেছিলা কোন কামনা বাসনা লো ভগবানের বানা না পাছিলা তানু জান প্রাণ দিয়া ভগবানের বানা পাইলা হানে কোন কামনা বাসনা নেই কৃষ্ণরে হারও করা নি হানে তানুর কাম হানাছিল ওহান তার নিষ্কাম ভক্তি অহৈতুকি ভক্তি এর সাথে অহৈতুকি ভক্তি হান লাভ করতে হয় বলে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের মাতৃতা এ পদ্মিনী একাদশী হ্যান যে গই ঠিক মতে পালন করে ব্রত হ্যান পালন করে পদ্মিনী একাদশী ব্রত হ্যান পালন করে উগই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর চরণে নিষ্কাম ভক্তি অর্জন করে পারে এসাদে ভগবান শ্রীকৃষ্ণ মাতল শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মরাজ সপরিবারে এই একাদশী ব্রত পালন করেন ভগবান শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মরাজ যুধিষ্ঠিরে তার সপরিবারে তার আস্থা পরিবার হানলো এ পদ্মিনী একাদশী ব্রত হান পালন করল যিনি এই ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করেন তিনি বহু পুণ্য লাভ করেন যেগই এ ব্রত ব্রতর মাহাত্ম্য হান এ পদ্মিনী একাদশী ব্রতর মাহাত্ম্য হান পাঠ করে বারো হুনের উগ অনেক পুণ্য অর্জন করে হে ভক্তমণ্ডলী পদ্মিনী একাদশী ব্রত হান ব্রতর মাহাত্ম্য হান পাঠ করিয়া এপেইল মইল এমন শ্রীমাগত নিয়া ভোগের নিষ্কাম ভগবানের নিষ্কাম ভক্তি নিয়া ভোগ করে পারে গায়ে পদ্মিনী একাদশী ব্রত হান পালন করলে অতি জবরদস্ত অগেছে গাথা হাতে হাবিও এটা শুনিয়া ইম্পানিয়া থাইলে না হাবিও এটা পালন করানি চেষ্টা করানি এটা পালন করলে অমাটি গৌ লাভর তা ভগবানের নিষ্কাম ভক্তি পিয়া লাভর হাতে হান সূক্ষ্মভাবে চিন্তা করানি বিষয় হান হাতে ভক্তমণ্ডলী তোমর কথা মাতানির হাদিত কত ভুল ত্রুটি থাইতে পারে নিজ গুণে ক্ষমা করে দিবাং এবেই লমইল আজিকার পাঠান জয় রাধে হরে কৃষ্ণ জয় রাধে নিতাই গৌর হরিবল জয় গীতা জয় পদ্মিনী একাদশী ব্রত রাধেশান। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।